তাই প্রবীণদের সংবর্ধনা অনুষ্ঠানের পরেই আমরা যেটা করতে চাই, নবীন ভোটার, নবীন ভোটারদের হাতে, যারা সদের ভোটারদের, নতুন ভোটারদের আমি নাম বলে দিচ্ছি, আর পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি অতিরিক্ত জেলা শাসক নির্বাচন শ্রী দেবতোষ মণ্ডল, নির্বাচন শ্রী দেবতোষ মণ্ডল মহাশয়। এরা সকলে সত্য ভোটার, এটি কার্ড, তার সাথে চকোলেট, পেন, পুষ্পস্তবক ও বটিপিসি ম্যাস্কট। পুরস্কার তুলে দিচ্ছেন অতিরিক্ত জেলা শাসক নির্বাচন শ্রী দেবতোষ মণ্ডল মহাশয়। উৎসা মণ্ডল, অনুষ্কা দাস, শ্রীতমা দাস, অমিত দাস, মোনালিসা চক্রবর্তী। শ্রীতমা দাস, অমিত দাস, মোনালিসা চক্রবর্তী, সদ্য তরুণ ভোটারদের হাতে আমরা তুলে দিচ্ছি ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড, যেটা জাতীয় ভোটার দিবস পালনে একটি আবশ্যক কর্মসূচি। দুই বিডিও সাহেব তাদের 75 দমকল বিধানসভার মধ্যে পুরোপুরি দমকল ব্লক পড়ে, তেমনি 60 সাগর দিঘির মধ্যে পুরোপুরি সাগর দিঘি ব্লক পড়ে। দ্বিতীয় স্থানে 59 রঘুনাথগঞ্জ বিধানসভার মধ্যে রঘুনাথগঞ্জ 2 ব্লক। আপনাদের নিশ্চয় মনে আছে যে আমরা এই রবীন্দ্র সদন মঞ্চেই জেলা শাসকের নেতৃত্বে আমরা যখন স্পেশাল রিভিশন শুরু করি 2019 টার্গেট রেখে, তখন ডিএম সাহেবের থিম ছিল যে পঞ্চমূল অর্থাৎ ইয়াং ভোটারদের নথিভুক্ত করা, অ্যাক্সেসিবল ইলেকটরদের আইডেন্টিফাই করা এবং জেন্ডার রেশিও, যেটা আমাদের জেলাতে বেশ কম রাজ্যের তুলনায়, সেই পঞ্চমূলের আধার নিয়ে আমরা যখন এসআরের কাজ শুরু করেছিলাম তার নেতৃত্বে, এবং আমরা যে মোটিভেশনাল ওয়ার্ক করেছিলাম তার ফল আমরা আজকে পেলাম। আজকে ন্যাশনাল ভোটার্স ডের প্রাককালে আমরা ন্যাশনাল ভোটার ডে অবজার্ভ করলাম, যেটা ব্লক লেভেলেও আজকে অনুষ্ঠিত হচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা ইয়াং ইলেকটর ইনক্রিজের ক্ষেত্রে এবং জেন্ডার রেশিও বাড়ানোর ক্ষেত্রে রাজ্যে প্রথম হয়েছি, এবং সেজন্য জেলা শাসক আজকে রাজ্যে প্রাইজ নিচ্ছেন, এবং আমরা আমাদের জেলাতে যারা ভালো ইয়ারও হিসেবে কাজ করেছে, ভালো বিএলও হিসেবে কাজ করে, বিএলও সুপারভাইজার কাজ করেছে বা এইচডিসি আরও বিশেষ উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমরা পুরস্কৃত করলাম। এবং তার সঙ্গে আমাদের যেহেতু এবছরের ইলেকশন হচ্ছে অ্যাক্সেসিবল ইলেকশন, সেই জন্য আমরা যে আমাদের পিডব্লিউডি হোমটোমগুলো আছে সেখানে গিয়েও আমরা তাদেরকে নথিভুক্ত করণ করতে পেরেছি এবং পরিষ্কার করতে পেরে ভালো লাগছে। এবছর নথিভুক্ত কতজন হলো এটা ওখান থেকে নিয়ে নিতে হবে, ততটা ওখানে নিয়ে নিতে হবে। সম্বর্ধনা দেওয়া হলো যারা বেস্ট বিএলও ছিলেন, অর্থাৎ বুথ লেভেল অফিসার, যারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা নাম তোলেন, তাদের পরিষ্কার করা হলো, এবং 12-15 বিএলও যাকে যিনি করেন তিনি হচ্ছে সুপারভাইজার, তাকেও আমরা পরিষ্কৃত করলাম। তার উপরে রয়েছেন বিডিও সাহেব যারা এইআরও হিসাব কাজ করেন, তার উপরে রয়েছেন ইআরও সাহেব যারা ইলেকট্রিক রেজিস্ট্রেশন অফিসার হিসাবে কাজ করেন, তাদের সবাইকে পরিষ্কৃত করলাম। এবং তার সঙ্গে আমরা ইয়াং ইলেক্টরকে উৎসাহিত করার জন্য তাদেরকেও সম্মাননা জানাবো, এবং আমাদের মধ্যে প্রবীণ